দুঃখিত, আপনাদের আসলে পরিচয় করাই দিতে ভুল করছি আমি। আজকে কেন আমি আজকে যে ঘুরছি আর কি, যে এলাকাটা দিয়া এই এলাকাটুকু আমি, আমার সঙ্গে আমার এই জামাই আছিল শাহিন আলম, এই যে আর ছিল এই যে আব্দুল সাত্তার, দেখি এই হলো আব্দুল সাত্তার, যদিও একটু সন্ধ্যার সময় আপনারা ফেসটা তারপরে দেখেন ক্লিয়ার, এই হলো আব্দুল সাত্তার, এ হলো শাহিন আলম। আজকের মতো আমি মানে বরাবরের মতো ওই যে বাচ্চাদের নিয়ে দেখছেন, দেখাইছি যে বাচ্চাদের নিয়ে আমি আসছি আজকে এই জায়গায় ওই জায়গায় ঘুরতে, আজকে কিন্তু কোনো বাচ্চাদের নিয়ে আসি নাই, সব বড় বড় বাচ্চাদের নিয়ে আসছিলাম। পরিচয় হলো কই যে আমার মা নাম বলেন আহমদ আরবি, আহম চিনা পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটা গ্রামীণ জনপদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, গ্রামটা হচ্ছে বাংলাদেশ জামালপুর জেলার 8 নং বাসচড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড, এটা 3 নং ওয়ার্ডের বটতলা। আপনারা দেখতে থাকুন, এটা হলো বটতলা গ্রাম, একটু গ্রামীণ দৃশ্য, নাহলে ঝামেলা আছে। একবারে বন্ধ করতে আরে না, সামনে মহিলা আছে। আসসালামু আলাইকুম, মাছ ধরা জাল আপনারা যখন গ্রামের পথ ধরে হাঁটবেন এরকম, তখন সচরাচর দেখতে পারবেন এরকম খ্যারের বড় বড় পালা দেয়া আছে, গরু ছাগল মহিষ এগুলি রাস্তার পাশে বাঁধা আছে। আমি একটু পরে আপনারে আমাদের একটা ভালো একটা অভিনেতা আছে যিনি তার জীবনটারে উৎসর্গ করে দিছে মঞ্চ নাটকের অভিনয় করে, আমি তার কিছু অংশ বিশেষ, হ্যাঁ যেটা বলতেছিলাম যে আমাদের এলাকার একজন মঞ্চ নাটক পাগল আছে যিনি খুব সুন্দর অভিনয় করতে পারে মঞ্চ নাটকের, বেশ কয়েকটা নাটকে অভিনয় করছে, মঞ্চস্থ করছে, এইরকম একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাই দেব। আসসালামু আলাইকুম, আশা করি ইনশাল্লাহ আপনারা আমার সাথে ততক্ষণ থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছাতে পারে সবার আগে। আর বাংলার ন্যাচারাল বিউটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন একটু ধৈর্য সহকারে, আমি এখন আপনাদের দেখাইতেছি বটতলা গ্রামের একটা রাস্তা, রাস্তার পাশ দিয়েই চলছি, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। যদিও বটতলা গ্রামটা একটু পাহাড়িয়া অঞ্চল, হালকা পাহাড়ি, যদিও চারপাশে, আসসালামু আলাইকুম,
পাহাড়ের কোনো অংশ আমরা দেখতে পাচ্ছি না, তবে আপনাদের রাস্তার পাশে ঘাস। হ্যাঁ, এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ওই দূরের জঙ্গলটা দেখে, একটা বনাঞ্চল এরকমই আর কি। রাস্তার পাশ দিয়ে বাড়ি, আর যা দেখা যায় চারপাশে এমন বড় বড় ঝোপচার আছে। হ্যাঁ, এই যে আমি যে মঞ্চনাটক পাগল ব্যক্তিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, আপনারা তার হাঁটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। এই যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি। হ্যাঁ, এই যে দুজনের ভিতরে একজন দেখতে পাচ্ছেন আব্দুল সাত্তার হলেন ইনি, আর ইনি হচ্ছেন শাহিন আলম, ইনি হচ্ছে মঞ্চনাটক পাগল, খুব সুন্দর ভালো অভিনয় করে। আপনারা তার হাঁটার স্টাইল দেখলেই বুঝতে পাচ্ছেন কীরকম। আজকে আমি ওনারে নিয়ে আসছি, ওনার সাথে আসছি ঘোরার জন্য, কারণ উনি আমার খুব কাছের একজন বন্ধু, একজন মানে একদম ক্লোজ, খুবই কাছের। এই দেখছেন আপনারা বাড়ির পরিবেশ দেখলে বুঝতে পারবেন যে এই যে পাহাড়ের এলাকা, জঙ্গল কেটে পরিষ্কার করে তারা বাড়ি করছে, এখানে ঘর বাড়ি করছে থাকার জন্য। দেখছেন কত সুন্দর, দেখছেন জঙ্গলের ভিতরে কত সুন্দর বাড়ি করছে, হেভি স্টাইল। কিন্তু আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে, খুবই সুন্দর। এই যে দেখেন এখনো দুই একটা গজারি গাছ দেখা যায়, এই যে গাছগুলো হচ্ছে গজারি গাছ না? হ্যাঁ, গজারি গাছ দেখছেন। এই যে দেখেন এই এই অংশ, এটা কিন্তু পুরোটাই একটা জঙ্গলের মতো ছিল, এগুলি কেটে পরিষ্কার করে দেখছেন কত সুন্দর। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, একটি লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে উৎসাহ করবে দেয় আমাকে আরও সুন্দর সুন্দর ন্যাচারাল বিউটি। কি মসজিদে যে ওই এইগুলিতে না, আমি আসলে ওনার ফেসটা আপনাদের এখন ক্লিয়ার করে দেখাতে পারছি না, কারণ উনি একটু মনোক্ষুণ্ণ। আসসালামু আলাইকুম। কারণ উনি আসলে নিজের মানে ইয়াটা ওই প্রশংসাটা পছন্দ করে না আর কি। আসসালামু আলাইকুম। দেখছেন গ্রামের মেঠু পথ, গ্রামের মেঠু পথ। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইটাই হচ্ছে শাহিন, বুঝছেন? ওর দারুণ স্টাইল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো নতুন এপিসোড নিয়ে, অবশ্যই আমি চেষ্টা করব আবার আপনাদের সামনে আসার জন্য। আল্লাহ হাফেজ। আমার নাম সফি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখছেন গ্রামের ভিতরে একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম একদম, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন আরো বেশি দেখাতে পারতেছি না আপনাদের। আসসালামু আলাইকুম। কিছু তো বললাম না, বলবো না এরা আমার জামাই, কিন্তু উনি যা বলবো যে কিছু তো বলবো না, আপনারা শুনছেন এটাই আমার জামাই। ওহো, দুঃখিত, সালাতের সময় হয়ে যেতেছে, আমি একটু তাড়াতাড়ি চলবো এখন, এই জন্য আর বেশি কিছু দেখাতে পারছি না। তবে আপনারা দেখেন এইটুকু, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম একদম জামালপুর জেলার সদর উপজেলায় 8 নং বাঁশছড়া ইউনিয়নের একটি গ্রাম এটা,
আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই অনেকেই দেখে চিনতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। চলেন আপনাদের এই রাস্তার মোড়টা একটু ঘুরে দেখাই। আসলে রাত হয়ে গেছে, আরে না দেখছেন খুব সুন্দর। আকাশটা